মৌলভীবাজারে ইসলামী আর ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ফিলিস্তিনি সন্ত্রাসবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ করা হয়। শুক্রবার 20 অক্টোবর বিকালে মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বির রতন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শিহাবুর রহমান অলিপুরি, আঞ্জুমানে আল ইসলাহ মৌলভীবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুল্লাহ আলিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসাক আহমেদ, প্রচার সম্পাদক শফিকুল আলম সুহেল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা আরমান আলী, মাওলানা ওয়াহিদুজ্জামান, কাজী নাসিরুদ্দিন, শাহ মুস্তফা দরগা মসজিদের ইমাম মির্জা শামীম আহমদ, হাফিজ এনাম আহমদ, সালাহ উদ্দিন ইবনে শিহাব, কামাল আহমদ, তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য রাজন আহমদ, কাদের আল হাসান, জেলার সাবেক সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, মৌলভীবাজার জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাবেক সাংগঠনিক আফসার ইবনে রহিম, সহ সাংগঠনিক সম্পাদক শাহ সামায়ুন কবির, মুস্তাকুর রহমান সাদিক সহ প্রচার সম্পাদক আবুল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রুমেন চৌধুরী, সহশিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকারিয়া ইমন, শামসুল ইসলাম সদর উপজেলা সভাপতি গিয়াসউদ্দিন রাফি শিহাবুদ্দিন, শহর শাখার সভাপতি শিহাবুর রহমান, টাউন কামিল মাদ্রাসা শাখার সভাপতি নাফিউল ইসলাম, সদর উপজেলার সহসভাপতি সায়েম আহমদ, রাজনগর উপজেলার সাধারণ সালে আহমদ শিপু, সহ সাধারণ সম্পাদক কাউসার আহমদ, শহর শাখার সাধারণ সম্পাদক নাইম আলী কামরান, টাউন কামিল মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সহ অন্যান্য আরো অনেকে। আমরা বাংলাদেশের মুসলমান, আমাদেরকে যদি সরকার অনুমতি দেয় হলে